মাহমুদুর রহমান মান্না আপনারা জানেন যে তিনি আমাদের পার্টি করতে এসেছিলেন কিন্তু উনি এখানে খুব একটা স্বস্তি ফিল করেনি কারণ সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে লিখে অভ্যস্ত যখন আমাদের পার্টি করতে আসলো তখন বললাম যে আপনার হাত এত ভালো এত সুন্দর লেখেন তা আপনি যখন এত লেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে এতদিন লিখেছেন এখন একটু পক্ষে লেখেন তো দেখা গেল যে উনি পক্ষে লিখতেই পারেন না ওনাকে পক্ষে লিখতে বললেই মান্না জুড়ে দেয় কান্না তা কি করা যাবে উনি আবার আমাদের ছেড়ে চলে গেলেন চলে গেছেন আমি আমি তো মনে করি যে ঠিক আছে অন্তত পক্ষে একটা ভালো জোট হোক আমরা নির্বাচনটা কনটেস্ট করি আমরা আশা করি যে ওটা ওই আদৌ নির্বাচন হবে কিনা নির্বাচন বন্ধ না করে তারা একসাথে হয়ে একটা জোট করে তারা ইলেকশনটা করুক একটা তো বিকল্প থাকতে হবে তো মধুজা চৌধুরী সাহেব বিকল্প ধারা করেছিলেন আর সে বিকল্প সকল্প হয়ে গেছে তারপর আমি সাধুবাদ জানাচ্ছি আর